ন্যায় বিচার মানুষের মৌলিক অধিকার, প্রতিটি নাগরিক যেন ন্যায় বিচার পায় তা সংবিধান নির্ধারণ করে দিয়েছে। একথা বলেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রংপুর আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নায়কুঞ্জ উদ্বোধন শেষে তিনি একথা বলেন। দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা মামলা নিষ্পত্তির বিষয়ে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাসও দেন প্রধান বিচারপতি। পরে তিনি বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় আইনজীবী ও জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।